দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে বিপুল উদ্যমে কাজ শুরু করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সক্রিয় থাকার পাশাপাশি আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা নেতাকর্মীদের। দেশের উন্নয়নের কথা চিন্তা করেই জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে এমনটাই মনে করছেন নেতাকর্মীরা। FM বাইজিদের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখ বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ, সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষণার পর থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলকে পুনরায় ক্ষমতায় আনার প্রত্যয়ে মাঠে থাকার ঘোষণা দিয়ে কাজ শুরু করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনগণ উন্নয়ন অগ্রযাত্রা, জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নৌকা এবং এই সরকারের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যেতে আমাদের জনগণের সম্পৃক্ততা আমাদের পক্ষে আমি মনে করি। নির্বাচনের বিপক্ষে যারা আছে তারা মূলত গণতান্ত্রিক আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত না, তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে অভ্যস্ত। সেরকমই একটা অবস্থা সৃষ্টি করার জন্য তারা নির্বাচন বর্জন করে নির্বাচন না থেকে একটা ভিন্ন পথ অবলম্বন করে। জামাত বিএনপি নির্বাচন বাঁচানোর চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে, দেশকে কোনোভাবেই অস্থিতিশীলতার দিকে নিতে দেয়া হবে না বলে জানান নেতাকর্মীরা। জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে ইনশাল্লাহ আমরা আবার সংসদে যাব, আবার দেশ পরিচালনা করবে, উন্নয়নের মহাসড়কে দেশ করবে। মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো শক্তি যেন আগামী 7 জানুয়ারি নির্বাচনকে বানচাল করতে না পারে তার জন্য জননেত্রী শেখ হাসিনার কর্মীরা আমরা দিনরাত ভোর 6টা থেকে রাত 12টা অবধি আমরা মাঠে সোচ্চার ছিলাম, আছি, থাকব। নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আগ পর্যন্ত মাঠ দখলে রাখার ঘোষণা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।